সাইডে ধান ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে। এই যে নতুন ধানের শীষ বেরিয়েছে, খুব ভালো লাগছে। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, মাঠের দিকে এসেছি আমরা। তো গাছটা এত খেজুর হয়েছে, নমস্কার বন্ধুরা। ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি এই যে হাতে রয়েছে জিরা, তো আজকে আমি জিরা বিস্কুটের একটি রেসিপি বানাবো। কত সহজে এটি বানানো যায় কাঠের জালে সেটাই আপনাদেরকে দেখাবো। তো বাচ্চাদের খুবই পছন্দ হবে এটা বানালে। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমে উনুনটা ধরিয়ে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এই যে আমি জিরে নিয়েছি, জিরেটা একটু হালকা ভেজে নেব। তো জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই হালকা ভেজে নেওয়া এইভাবে একটু আধ ভাঙা করে নেব, গুঁড়ো করবো না, একটু আধ ভাঙা করে নেব। মিক্সার গ্রাইন্ডার এটা নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো? হ্যাঁ বাবা, চিনির গুঁড়ো। আচ্ছা, তারপর দেব দু চামচ সাদা তেল। কেউ দেখছি না। দেব ঘি, ঘিও আমি দু চামচ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এটা ঘি আর সাদা তেল দিয়ে বানাবো। আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন, কিংবা শুধু সাদা তেল দিয়েও বানানো যাবে। তো এটা আমি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে আসবো। তো দেখুন, এটা আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। হাতে ঘোরালে অনেক সময় লাগবে, তো ঝটপট করার জন্য আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। তো এবার আমি, তো এখানে একটা চালনি নিয়েছি, এখানে আছে এই বাটির মাপে প্রায় এক বাটি ময়দা। সেম বাটি, এই বাটিতে হাফ বাটির একটু বেশি আটা নিয়েছি। তো ওটা আমি দিয়ে দিচ্ছি। তো এই যে হাফ চামচের একটু বেশি বেশি আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার। ভালো করে একটু চেলে নেব। তো আমি একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যে আমি জিরেটা, রোস্ট করা জিরে একটু হালকা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, বাকিটা রেখে দিচ্ছি। তো এই যে চিনি, ঘি আর সাদা তেলের যে মিশ্রণটা আমি করে নিয়েছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো হালকা হাতে আমি এটা একটু মিশিয়ে নেব খুব ভালো করে। তো দেখুন, এইভাবে মুঠো করলে পরে মুঠো হয়ে যাচ্ছে,
তো আমি আরেকটু মিশিয়ে নিই। এটা তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দেব, দিয়ে আমি মাখতে থাকবো। তো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, তো দুধ দিয়ে মাখলে পরে একটু টেস্টটা ভালো হবে, তার জন্য আমি দুধ দিয়ে অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে, কারণ এটা নরম হয়ে গেলে, ডোটা যদি নরম হয়ে যায় তাহলে বিস্কুটটা ভালো হবে না। কিন্তু তো একদম চটকিয়ে মাখবো না, দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে। তো এটা আমি রেস্টে রাখবো 15 মিনিট, তো ফ্রিজে রেখে দেবো এটা, তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। তো ঢাকা দিয়ে আমি রেখে আসি। তো এদিকে আমি কড়াইতে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো দেখুন 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসছি। তো এখানে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি, তো এটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। জিরেটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে আবার একটু বেলে দেব। এটাতে দিয়ে দিলাম, তো দেখুন এইভাবে আমি থালাতে সাজিয়ে নিয়েছি। এবার একটা এই যে কাঁটা চামচ দিয়ে আমি এভাবে একটু ছিদ্র করে দেব, যাতে খুব ভালো একটু বেক হয়, তার জন্য সবগুলোতে এরকম। তো এবার আমি বালিটা গরম হয়ে গেছে, আমি থালাটা বসিয়ে দিচ্ছি। তো আঁচটা মাঝারি রাখতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, নোড়াটা উপর থেকে বসিয়ে দিলাম। তো এইভাবে 15 মিনিট আমি জাল দেব আস্তে আস্তে, তারপর আবার দেখব। তো 10 মিনিট পর আবার আমি ঢাকাটা আলগা করে একটু দেখে নিচ্ছি, তো আরো কিছুটা সময় লাগবে, আর 10-15 মিনিট আমি আবার এভাবে রেখে দেব, অল্প আছে। তো ভালো করে আমি আবার উল্টে দিয়েছি, যে আবার আমি 15 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখছি। তো এগুলো তো হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। তো এই যে বিস্কুটগুলো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরো বেশি মুচমুচে হবে। তো দেখুন বিস্কুটগুলো সব আমি তুলে নিয়েছি, বাদ বাকি যে কটা আছে সেটাও আমি দিয়ে দেব। একটু লালচে লালচে করে আমি বিস্কুটগুলো বেক করেছি, তো খেতে একটু ভালো লাগবে, তার জন্য তো আমার বাবা একটা খেয়ে দেখবে। আমি তো খাচ্ছি, কেমন লাগছে? আরেকটা নাও না, তো বাচ্চারা তো বিস্কিট টিস্কিট বেশি পছন্দ করে। তো ওদিকে আর কটা হচ্ছে, ওটা একটু সময় লাগবে, কারণ একটা সময়েরই ব্যাপার। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন, দেখুন ভিতরটা, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মুখে দিলে, বেশ দারুণ লাগছে। তো বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।